দেখি আসলে আজকে তিনটি লঞ্চের ভিতরে কোন লঞ্চটিতে সবথেকে যাত্রীর সংখ্যা বেশি অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এটা সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে। আজকে সবাই একটু কমেন্ট করে যাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম বরিশাল লঞ্চ সেবার পক্ষ থেকে। অনেক ভাইয়েরা কিন্তু লাইক করছেন না, আবার অনেক ভাইয়েরা কিন্তু বেশি বেশি কমেন্ট করছেন, অনেক ভাইয়েরা শেয়ার তেমন করছেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। আজকের ভিডিওটি শুরু করছি, আজ রোজ সোমবার। আজকে গতকালকে তিনটি লঞ্চ কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, আজকে বরিশাল ঘাট থেকে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু তিনটি লঞ্চই যাবে। বাকি কিন্তু আরও দুটি লঞ্চ আজকে বরিশাল ঘাটে আছে এবং এখন 8টা বেজে জাস্ট 32 মিনিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বরিশাল ঘাটের অবস্থা একেবারেই কিন্তু যাত্রীতে ঠাসা আছে, চাইরো ছাইটেই কিন্তু ঠাসা আছে। এই সাইটে যে খুচরা যে বিক্রেতা থাকে তাদেরও আজকে বেচা বিক্রি ভালোই আছে। আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত আমরা কিন্তু লঞ্চ ব্যাগারের ভিডিও আমরা কিন্তু ফেসবুক পেজে আপলোড করি, আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু বরিশাল লঞ্চ লাভার। অনেকেই জানেন, হয়তো অনেকেই নতুন আমাদের ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত হয়েছেন, তার জন্য আমি আবার রিপ্লে করে বলে দিলাম বরিশাল লঞ্চ লাভার, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত লঞ্চ ব্যাগারের দৃশ্য আপলোড করি। আজকে যে তিনটি লঞ্চ আছে, বাবা সামনে বাইক, আচ্ছা এই সাইডে একটু আসি। আজকে তিনটি লঞ্চের মধ্যে বেশ সময় ধরেই দেখতে পাচ্ছেন আছে অ্যাডভেঞ্চার 9, আছে পারাবত 12, আছে সুন্দরবন 16, সুন্দরবন 15 এবং কি সুন্দরবন 16। এখন একটা না একটা হয়তো দেখতেই পাবেন। আর একটু ওই সিটে যাই, ওই সিটে ঘাটে দুটি লঞ্চ আছে, যে দুটি লঞ্চ আজকে সার্ভিসে যাচ্ছে না, তার ভিতরে আবার একটি লঞ্চ বেশ কয়েকদিন ধরে সার্ভিসে যুক্ত হচ্ছে না, তারই সাথে আরও একটি লঞ্চ কিন্তু আজকে যুক্ত হলো, এক কোম্পানিরই লঞ্চ। আপনাদের এই সাইটে যা এই সাইটে নিয়ে যাই, তারপরে দেখাই। আছে আজকে আবার দেখলাম যে সুরভি 7, সেও আসলো, আর সুরভি 9 আপনারা কিন্তু কয়েকদিন ধরে দেখে আসছেন যারা নিয়মিত আমাদের এই বরিশাল লঞ্চ লাভার আপনাদের প্রিয় চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন তারা। আর এই সাইটে আছে সুন্দরবন 12, কিছু সময় আগে আসলো, হয়তো এখনই ছেড়ে যাবে, কারণ এখন 8টা বেজে কিন্তু 30 মিনিটের ওভার হয়ে গেছে। আমি সুন্দরবনের পিছন সাইডটা আপনাদের দেখাই, সুরভি 9 লঞ্চের সাথে আসলে ঘাট দিয়েছে। এই যে সুন্দরবন 12-র পিছন সাইডটা, যদি যাত্রীদের কথা বলি তাহলে আজকে ভালো যাত্রী ছিল, দেখাতে পারলাম না কারণ তখন উপস্থিত ছিলাম না। আজকে তিনটি লঞ্চে 300 টাকা করে গতকালকের মতনই ভাড়া যাচ্ছে। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000 টাকায় করে যাচ্ছে, ডাবল কেবিন 2000 টাকা করে যাচ্ছে, বাইক 500 টাকা করে যাচ্ছে। আর যে তোষকগুলো যের কথা বলি আমরা, তোষকগুলো কিন্তু 100 থেকে 150 এবং কি 200 টাকা আপনার কাছে চাওয়া হতে পারে। একটু দামাদামি করবেন, আপনারা অবশ্যই কম পাবেন, কারণ বরিশাল লঞ্চ লাভার আপনাদের এই প্রিয় চ্যানেলটি সবসময় আপনাদের কিন্তু একেবারে লিগেল, একেবারে নিউ আপডেট সবসময় দেওয়ার চেষ্টা করেছে, দিয়ে আসছে। আশা করি এই কারণেই এবং কি বরিশাল লঞ্চ লাভারকে ভালোবেসে আপনারা এত এত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাই সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আচ্ছা আমরা প্রথমেই সুন্দরবন 16-তে প্রবেশ করি, দেখি আসলে আজকে তিনটি লঞ্চের ভিতরে কোন লঞ্চটিতে সবথেকে যাত্রীর সংখ্যা বেশি অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এটা সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে। আজকে সবাই একটু কমেন্ট করে যাবেন, আজকের অল্প তিনটি লঞ্চ, তিনটি লঞ্চের ভিতরে কোন লঞ্চটিতে সবথেকে বেশি যাত্রী। সুন্দরবন 16-তে ঢুকতেই ভরপুর যাত্রী কিন্তু চোখে পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন একেবারে সামনে থেকে ওই সাইডটা পর্যন্ত, এই সাইডটা পর্যন্ত প্রচুর পরিমাণে যাত্রী আছে, মাঝখানেও কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী, এ সাইডে তো কোনো কথাই নেই, একেবারেই পিছন পর্যন্ত। আচ্ছা এই সাইডটা আপনাদের দেখাই, এই যে দেখেন এই সাইডটাও কিন্তু ভালো পরিমাণে যাত্রী, দু সাইডেই প্রচুর পরিমাণে যাত্রী আছে। আমরা একটু পিছন সাইডে যাব, কারণ আপনাদের আজকে বলছি যে সবাই একটু কমেন্টে জানাবেন যে কোন লঞ্চটিতে সবথেকে বেশি যাত্রী, তাই একটু কষ্ট করে পিছন পর্যন্ত যাচ্ছি। আচ্ছা
যে একেবারে সিঁড়ির কাছাকাছি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন একেবারে ভরপুর প্রচুর পরিমাণে যাত্রী, আর তোষক সবগুলো বুক হয়ে গেছে। কেবিনের তো তিনটি লঞ্চ, তো কোনো কথাই নেই, বুক তো অলরেডি হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি পারাবত বারোতে, দেখি পারাবত বারোর কী অবস্থা। যাচ্ছি পারাবত বারোতে, সুন্দরবনে যাত্রী তো দেখলেনি। তিনটি লঞ্চে কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী, অনেকেই কমেন্ট করছিলেন যে তিনটি লঞ্চ হলে ভালো হয়, হয়তো সেটাই হলো। আগামীকালকে দেখলে বুঝতে পারবো যে আসলে তিনটি লঞ্চে থাকবে কি না। প্রবেশ করলাম পারাবত বারোতে। পারাবত বারোতেও এক কথায় এই সেট থেকে ওই সেট পর্যন্ত একই পরিমাণে যাত্রী, ভরপুর যাত্রী আছে মাঝখান থেকে পিছন পর্যন্ত। আচ্ছা, এই সেটটি আপনাদের দেখাই। এই সেটটায় অল্প সামান্য জায়গা রাখা হয়েছে যেখান থেকে আসলে যাত্রীরা যেন ভিতরে প্রবেশ করতে পারে, যাতায়াতের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্যই। এই যে একেবারেই আমি পারাবত বারোর শেষ পর্যন্ত চলে আসলাম আপনাদের দেখাতে দেখাতে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পিছন পর্যন্ত ভালো পরিমাণে যাত্রী আছে। সামনের দিকে একই কথা বলে দিলাম, সুন্দরবন ষোলোতে যেভাবে বলছিলাম সামনের সাইডে তো কোনো কথাই নেই, বেশ ভালোই। আচ্ছা, এরপরে অল্প সময়ের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাব আজকের একেবারেই অ্যাডভেঞ্চার নয় লঞ্চে। আর আপনারা সবাই জানেন, যারা আসলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন তারা একটু খুব আটটার মধ্যে থাকলে ভালো হয়, তার ওই পারে হয়ে গেলে কিন্তু জায়গার একটু সংকট কিন্তু বেজে যাবে। যেভাবে ডেকের জায়গা পেতে কষ্ট হবে, ঠিক সেভাবেই কিন্তু কেবিনের জায়গা পেতেও কিন্তু আপনাদের কষ্ট হবে। তাই আমি সবাইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব একটু আসবেন। যাচ্ছি এখন অ্যাডভেঞ্চার নয়ে, দুটি লঞ্চ তো আমরা ঘুরে ঘুরে দেখে আসলাম, এখন বাকি আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি দেখার। দেখতে পাচ্ছেন সামনে কেবিনের কিন্তু ব্যাপক পরিমাণে একটা ভিড়, এই মুহূর্তে ভালো পরিমাণে কিন্তু ভিড় আছে। এই যে একেবারে প্রচুর যাত্রীরা আছে। আমরা প্রবেশ করলাম অ্যাডভেঞ্চার নয়ের ডেকে। এক কথা আবারও বলি, যাত্রী দেখে আমি বলছি ব্যক্তিগতভাবে একেবারে এই সেট থেকে এই সেট পর্যন্ত কিন্তু একেবারে হাউসফুল, ভালো পরিমাণে কিন্তু যাত্রী। এই যে মাঝখান থেকে আবারও এক কথাই বলি, মাঝখান থেকে তো আসলে কোনো কথাই নেই। এই সাইডটাও ওই যেভাবে পারাবত বারোতে দেখছিলাম অ্যাডভেঞ্চার নয়েও কিন্তু একই অবস্থা। এই সাইড থেকে কিছু জায়গা রাখা হয়েছে যাত্রীদের যাতায়াতের জন্য, তাছাড়া এই সাইডে কিন্তু যাত্রীদের একেবারেই ভর্তি। আজকের এই যে তিনটি লঞ্চ, এই তিনটি লঞ্চের ভিতরে কে কত মার্ক দিবেন সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, বেশ ভালোই। তবে একটা দুঃখের ব্যাপার, অ্যাডভেঞ্চার নয়ের ভিতরে, হ্যাঁ ভাই ভালো আছেন, ভিডিও করতে যে এক স্টাফ হয়তো বেশ একটু চওড়া টাইপের, একটু দুর্ব্যবহারের ই করলো আসলে। এটা আসলেই দুঃখজনক, আসলে এটা খুবই খারাপ লাগলো। অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার নয়ের, যাকে কথা বাদ দিলাম ওকে ক্ষমা দৃষ্টিতে দেখলাম, অ্যাডভেঞ্চার নয়ের একেবারেই সামনে থেকে পিছন পর্যন্ত একই অবস্থা। আর এই ছিল আজকের বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।